যেসব মায়েরা এখানে তরকারি কাটছে, আজকে কি কি মেনু আছে? খিচুড়ি আর তরকারি, ঘ্যাট। এই যে ঘ্যাটের জন্য সব সাদাটা এসছে একগাদা। বন্ধুরা, আজ তোমাদের দেখাবো অগ্রদ্বীপের গোপীনাথের খিচুড়ি প্রসাদ বিতরণের চিত্র। যেহেতু এই মেলাকে কেন্দ্র করে লক্ষাধিক ভক্তের সমাগম ঘটে, তাই সকলের হাতে প্রসাদ তুলে দেবার জন্য চলে বিরাট এই কর্মযজ্ঞ। নারী পুরুষ নির্বিশেষে এলাকার সকলেই এদিন কাঁধে কাঁধ মিলিয়ে নেমে পড়ে আসরে। মোট কথা, কারোরই নিঃশ্বাস ফেলার ফুরসত নেই। দাদা, প্রতিদিন কত কড়াই রান্না হয় এখানে? ১০০ কড়াই। ধনী দরিদ্রের বিভেদ ভুলে সকলের মাটিতে পাত পেরে বসে প্রসাদ গ্রহণের এই চিত্র সত্যিই অসাধারণ। আমি একজন দর্শনার্থী হিসাবে ধন্যবাদ জানাই সমগ্র অগ্রদ্বীপবাসীকে এত বড় একটি কর্মকাণ্ড দক্ষ হাতে পরিচালনার জন্য। তো বন্ধুরা, অগ্রদ্বীপের গোপীনাথের প্রসাদ বিতরণের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো এটুকুই, টাটা বন্ধুরা।